বিয়া শাদি কইরা স্বামী সংসার করতে চাই, চাকরি করতে চাই না। চাকরি করতে চান না? না। তো লেখাপড়া শিখছেন, এত কষ্ট করে চাকরি করতে পারলে তো আরো ভালো। চাকরি জীবন তো আর সারা জীবন চাকরি করলে কি তো আর চলবে না, বিয়া শাদি করা সংসার কর্ম ওইটা হয়েছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? জান্নাত। জান্নাত আপু, বাহ সুন্দর নাম, কি করেন কি আপনি? ভাই আমি সেলাই কাজ করি মানুষের বাসায়। লেখাপড়া করেন নাই? লেখাপড়া করছি, এসএসসি পাস। এসএসসি পাস করছেন? হ্যাঁ। তো যাক খুবই ভালো। তা এখন এসএসসি পাস করে প্রতিবেদনে আসছেন কি চাকরির খোঁজে? চাকরি বাকরি করতে পারি, চাকরি বাকরি পাই না তো। চাকরি করবেন না, বিয়ে শাদি করে স্বামী সংসার করবেন? বিয়ে শাদি করে স্বামী সংসার করতে চাই, চাকরি করতে চাই না। চাকরি করতে চান না? না। তো লেখাপড়া শিখছেন, এত কষ্ট করে চাকরি করতে পারলে তো আরো ভালো। চাকরি জীবন তো আর সারা জীবন চাকরি করলে কি তো আর চলবে না, বিয়ে শাদি করে সংসার কর্ম ওইটা হয়েছে, ওইটা চাই। আচ্ছা আচ্ছা, এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? সবচেয়ে কষ্ট লাগে বাবা মারা গেছে, মা আছে, ছোট একটা ভাই আছে, মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়াইতে পারতাছি না ছোট ভাইরে, সংসারে অভাব অনটন, সংসারে চালাইতে পারি না, মানুষের বাসায় কাজ করি, টেইলার্সের কাজ, এটাই হয়েছে কষ্ট। সব কষ্ট দূর হয়ে যাবে যদি একটা ভালো জীবন সঙ্গী পান, তাই তো? একটা মনের মানুষ পাইলে যে আমার সুখে দুঃখে কষ্টে সে আমার সাথে থাকবে, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন সেই কুমিল্লা জেলার এক অসহায় গরিব পরিবারের মেয়ে, ক্লাস ম্যাট্রিক পর্যন্ত, ম্যাট্রিক পাশ করার পরেও সে আসলে চায় বিয়ে করে স্বামীর সংসারে গিয়ে সংসারী হতে, সে আসলে সেই আশা নিয়েই প্রতিবেদনে আসছে। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01878577881। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ সবসময় খোলা থাকে। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন আর 75 নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। 75 নামাজ পড়ে তো ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম।